हेलो व्यूअर्स एंड वेलकम टू माय यूट्यूब चैनल शीना मैथ ट्यूटोरियल। आज के वीडियो ते आम्रा कॉम्पिटिटिव मैथेर एलजेब्रार मान निर्णय छात्र-छात्री ट्रिक्स निये आलोचना करब। एइजन्य आमार वीडियोटी स्किप ना करे सम्पूर्ण वीडियोटी देखबे। तो शुरू करा जाक। प्रथम ट्रिक्स कि एरकम जदि थाके एक्स प्लस 1 by x equals to 2 देवा आचे, एई फर्माटे देवा आचे, x plus 1 by x equal to 2 होले, हमादे बेर कोड़ता हावे, कि x to the power 7 plus 1 by x to the power 7 equal to कतो, बा x to the power 19 by 1 by x to the power 9 equal to कतो, बा x to the power 99 plus 1 by x to the power 100 equal to तो এখানে এই ফরম্যাটে থাকে x plus 1 by x equal to এই ফরম্যাটে থাকলে প্লাস x এর পাওয়ার যাই থাকুক প্লাস থাকলে অলওয়েজ 2 হবে মাইনাস থাকলে অলওয়েজ 0 হবে। এই হচ্ছে ব্যাপার। আর বলি x plus 1 by x equal to 2 থাকে এই ফরম্যাটে থাকলে x এর পাওয়ার যাই থাকুক মাঝখানে যদি প্লাস থাকে তাহলে অলওয়েজ आंसरটা হবে 2 আর এখানে আছে মাইনাস आंसरটা হবে 0। কি হবে এলো একটু আমরা ডেরাইভ করি। x plus 1 by x equals to 2 এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে x square plus 1 by x equals to 2 দাঁড়াবে। তাহলে কত হলো x square plus 1 equal to 2x equal to x square minus 2x plus 1 equals to 0 তার মানে x square minus x minus 1 তার whole square equal to 0 this imply কত হবে x minus 1 equal to 0 দ্যাট ইজ x equal to 1। তাহলে x এর ভ্যালু কত পাওয়া গেল 1। এবার এখানে যদি বসাই 1 আর 1 মিলে 2 এখানে 1 এখানে মাইনাস 1 0 এখানে 1 আর এখানে 1 মিলে 2। এর সিমিলার ত্রিকোণমিতির কিছু প্রবলেম দেখা যায় পরীক্ষা আসে কিরকম সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2 হলে সাইন টু দি পাওয়ার মনে করো 2020 পাওয়ারটা কোনো ম্যাটার করে না কোসেক টু দি পাওয়ার 2020 থিটা এর মান কত হবে এরও অ্যান্সার কী হবে 2 হবে। এখানে প্লাস আছে 2 মাইনাস থাকলে কী হতো 0 হতো বা যদি মাইনাস রাখি তাহলে কী হবে 0 হবে 0 হবে। কেন দেখো কোসেক থিটা মানে কী হয়ে যায় 1 বাই সাইন থিটা। তাহলে এই যে ফরম্যাটটা এই ফরম্যাটই পড়ে যাচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু। সিমিলার প্রবলেম থাকে ত্রিকোণমিতি আরও ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 আবার সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 2 এটাও থাকে। তাহলে এইভাবে এই ফরম্যাটে থাকলে আমরা ইজিলি একবারেই উত্তরটা বলে দিতে পারি। এবার সেকেন্ড ট্রিক্স কি x প্লাস 1 বাই x ইকুয়ালস টু মাইনাস 1 আছে এইবার কি x কিউ প্লাস 1 বাই x কিউ এর ভ্যালু কত হবে বা x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 কত হবে ভ্যালু বা x টু দি পাওয়ার 9 প্লাস 1 বাই x টু দি পাওয়ার কত 10 লিখলাম x টু পাওয়ার 9 লিখি আগে কত ভ্যালু কত হবে এগুলো আমরা বের করব। তো কি হবে সবসময় কি আছে আনসারটা হবে কি 2 এটাও 2 হবে এটাও 2 হবে প্লাস থাকলে 2 আর মাইনাস থাকলে কি দাঁড়াবে 0। x টু দি পাওয়ার 6 এটা হচ্ছে x টু বাই x টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 0। কি বললাম এখানে পাওয়ারগুলো কিন্তু সবগুলো কি 3 বা 3 এর গুণিতক আছে। তাহলে আমাদের ফরম্যাটটা কি হলো x প্লাস 1 বাই x ইকুয়াল টু দি মাইনাস 1 থাকে এবার x এর পাওয়ারগুলো যদি 3 বা 3 এর গুণিতক থাকে প্লাস থাকলে 2 আসবে মাইনাস থাকলে সব 0 আসবে বুঝা গেল। এবার এটা কিভাবে আসে এটা যদি আমরা করি খেয়াল রাখতে হবে 3 এর গুণিতক থাকবে পাওয়ারগুলো অবশ্যই 3 এর গুণিতক প্লাস থাকলে 2 হবে মাইনাস থাকলে 0 হবে। কিভাবে আসে আবার আগের মতো লসাগু করি x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1 x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু মাইনাস x তাহলে কি হবে x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0 বোথ সাইডে আমরা x মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করব
হলো তাহলে কি দাঁড়ালো এখানে এক্স কিউব এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এক্স কিউব ইকুয়ালস টু এটা জিরো হলো তাহলে এক্স কিউব ইকুয়ালস টু কত পেলাম ওয়ান তাহলে এক্স কিউব যেহেতু ওয়ান তাহলে এখানে দিই বসিয়ে দিই তাহলে কি হবে ওয়ান যোগ ওয়ান টু এখানেও ওয়ান যোগ ওয়ান যোগ টু হবে আর এখানে কত হবে ওয়ান বিয়োগ ওয়ান জিরো এই ফর্মেটে আরও কিছু আমরা সহজে করতে পারি এরকম থাকে তিনের পাওয়ার যদি না থাকে তখন আমরা কী করবো এরকম যদি থাকে এক্স টু পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফাইভ এই ফর্মেটে থাকলে সব সময় উত্তর হবে কত মাইনাস ওয়ান এক্স টু পাওয়ার মানে তিনের গুণিতক না থাকলে ওয়ান বাই এক্স টু পাওয়ার এইট কত হবে আনসার সবসময় মাইনাস ওয়ান এক্স টু পাওয়ার হান্ড্রেড প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার হান্ড্রেড কত হবে মাইনাস ওয়ান তাহলে কী কী পেলাম আবার কনক্লুশন টানি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এই ফর্মেট থাকলে তিনের পাওয়ার থাকলে তিন বা তিনের গুণিতক যদি পাওয়ার থাকে প্লাসের ক্ষেত্রে টু হবে মাইনাসের ক্ষেত্রে জিরো হবে আর বাকি পাওয়ারের ক্ষেত্রে এই প্লাস ফর্মেটে থাকলে এরকম থাকলে সবসময় কত হবে মাইনাস ওয়ান এখানে কী ছিল মাইনাস ওয়ান এখানেও মাইনাস ওয়ান চলে আসবে তাহলে দুই জিরো আর মাইনাস ওয়ান প্লাসের ক্ষেত্রে প্লাস টু মাইনাসের ক্ষেত্রে জিরো তিনের গুণিতকের ক্ষেত্রে আর বাকি ক্ষেত্রে কী হবে প্লাসের ক্ষেত্রে সবসময় মাইনাস ওয়ান এবার তিন নাম্বারটা কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান এক্ষেত্রে আমরা কী লিখব তিনের গুণিতক কী লিখব প্রথমে তিনের গুণিতক করে নিচ্ছি এক্সের পাওয়ারগুলো হবে তিনের গুণিতক কী হবে যদি তিনের গুণিতক যে বীজের গুণিতক থাকে পাওয়ারটা যদি এক্সের পাওয়ারটা তিনের বীজের গুণিতক থাকে তাহলে হবে মাইনাস টু আর জোড় গুণিতক থাকলে প্লাস টু যেমন এটা কি বীজের গুণিতক তাহলে কী হবে মাইনাস টু আবার এটা কি জোড় গুণিতক তাহলে কত হবে অ্যান্সারটা প্লাস টু তাহলে তিনের জোড় গুণিতক থাকলে প্লাস টু পাওয়ারটা এক্সের পাওয়ারটা তিনের জোড় গুণিতক থাকে প্লাস টু আর এক্সের পাওয়ারটা যদি তিনের বীজের গুণিতক থাকে তাহলে কী করবো মাইনাস টু আর যদি মাইনাস থাকে এটাই থাকলো মাইনাস তাহলে সব সময় লিখব তোর জিরো হবে এক্স আগের মতোই আগের কেসটাতে সবসময় কী হতো মাইনাস থাকলে জিরো লিখতাম এখানেও মাইনাস থাকলে সবসময় কী লিখব জিরো এবার এক্স তিনের পাওয়ার না থাকে যদি অন্য কিছু থাকে তাহলে কী লিখবো এক্স টু দি বার যদি লিখি ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি বার ফাইভ এখানে কত হবে ওয়ান এক্স টু দি বার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দি বার সেভেন ইকুয়াল কত হবে ওয়ান এক্স টু দি বার হান্ড্রেড প্লাস ওয়ান বাই এক্স টু দি বার হান্ড্রেড ইকুয়াল টু ওয়ান তাহলে কী হলো এই ফর্ম্যাটটা যদি থাকে তাহলে এক্সের আমরা দেখতে হবে জোর পাওয়ার না তিনের পাওয়ারটা তিনের এক্সের পাওয়ারটা জোর না বীজের আছে মানে তিনের জোর গুণিতক না বীজের গুণিতক এক্সের পাওয়ারটা যদি তিনের জোর গুণিতক থাকে তাহলে প্লাস টু আর বীজের গুণিতক থাকলে মাইনাস টু এখানে কি বীজের গুণিতক তিনের তাহলে এটাকে মাইনাস টু এখানে জোর গুণিতক টু হলো আর যদি নেগেটিভ থাকে সলে জিরো এবার বাকি ক্ষেত্রে তিনের গুণিতক না থাকলে তখন আমরা কী হবে প্লাস ওয়ান এখানে কী আছে প্লাস ওয়ান এখানেও সব ক্ষেত্রে প্লাস ওয়ান তাহলে আগের কেস আর আগের কেসটা এখানে কী এসেছিলো সব টু জিরো আর মাইনাস ওয়ান আর এখানে ওয়ান আছে তাহলে এই কেসগুলোতে কী আসলো ওয়ান এইগুলোতে প্লাস টু বা মাইনাস টু মাইনাসের ক্ষেত্রে জিরো কীভাবে আসলো এটার ক্ষেত্রে আগের মতেই হয়ে যাবে বা করে দিচ্ছি যেটা এটা দিয়ে করে কীভাবে আসে ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান তাহলে কী আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এবার কী করবো বোথ সাইডে এক্স প্লাস ওয়ান দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো তাহলে কী দাঁড়াবে এক্স কিউব মাইনাস ওয়ান এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা তাহলে এক্স কিউব ইকুয়ালস টু কত ওয়ান ওকে তাহলে আমাদের তিন নম্বর ট্রিক্স হয়ে গেল এখান থেকে আমরা সহজেই অঙ্কগুলো উত্তর বলে দিতে পারি বা চার নম্বর ট্রিক্স যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস রুট থ্রি থাকে তাহলে কী হবে আমরা প্রথমে করবো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মানে কি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স হলো তাহলে এটা কী হবে রুট থ্রি কিউব এক্স এস কেটে গেল থ্রি রুট থ্রি এটা করলেও থ্রি রুট থ্রি হয় তাহলে থ্রি রুট থ্রি কেটে গেল জিরো হয়ে গেল তাহলে এক্স কিউব
प्लस वन बाय एक्स क्यूब इक्वल टू जीरो जीरो लसाओ करी तो एक्स टू दि पावर सिक्स प्लस वन बाय एक्स टू दि पावर थ्री इक्वल टू जीरो তাই আমাদের কি হলো এক্স টু দি পাওয়ার প্লাস সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তার মানে এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু কত পেলাম মাইনাস ওয়ান। এই রেজাল্টটা এখন থেকে তোমাদের মনে রাখতে হবে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি রুট থ্রি হয় তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু কত মাইনাস ওয়ান। সেম এর ক্ষেত্রে একদম সেমভাবেও আমরা করতে পারি, এর ক্ষেত্রেও আমরা কী পাবো, এর ক্ষেত্রেও আমি বলতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু কত হবে মাইনাস ওয়ান। তাহলে এই দুটো জিনিস মনে রাখতে হবে। এবার একটা অঙ্ক করাই এর উপর, এরকম আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি হলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস টু এর মান কত। তা আমরা কী পেলাম এখন, এটা হলে আমরা কী বলতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল কত পেলাম মাইনাস ওয়ান। তাহলে এখানে মাইনাস ওয়ান বসে দিচ্ছি, মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস সিক্স, এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস সিক্স প্লাস টু, এখানে মাইনাসের পাওয়ার জোর আছে তাহলে প্লাস হবে, এখানে ওয়ান হলো ওয়ান বাই ওয়ান প্লাস টু, তাহলে কী হলো ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু, মানে ওয়ান ওয়ান কেটে গেল তাহলে কত পেলাম টু। সিমিলার প্রবলেম এটার জন্য তাই করতে পারি আমরা, একইভাবে করতে পারি। তো আমরা এই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু রুট থ্রি এই ফর্ম্যাট যদি থাকে তাহলে আমরা এই রেজাল্টটা অবশ্যই মনে রাখবো, এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। এবার নেক্সট ট্রিক, এরকম প্রবলেম আছে থাকে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু ফাইভ বা সেভেন ধরলাম, আছে তাহলে বললো এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ ইকুয়াল টু কত। এর জন্য আমরা একটা ফর্মুলা করব কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি ফোর এ বি, তার মানে কী লিখতে পারি এ মাইনাস বি ইকুয়াল টু রুট ওভার কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এবার এখানে এইটার ক্ষেত্রে এ ধরলাম এক্স টু দি পাওয়ার ফাইভ, বি ধরলাম ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, তাহলে আমি কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, মানে কী লিখবো এটা প্লাসটা, তার মানে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ। এবার এটা কেটে যাচ্ছে তাহলে দাঁড়ালো কত সেভেন এর স্কোয়ার মাইনাস ফোর, সেভেন স্কোয়ার মানে কত হলো ফর্টি নাইন, ফর্টি নাইন মাইনাস ফোর মানে ফর্টি ফাইভ, ফর্টি ফাইভ মানে আমরা লিখতে পারি কত ফর্টি ফাইভ মানে লিখতে পারি থ্রি রুট ফাইভ। তাহলে বোঝা গেলো এখানে আমরা এ মানে কত ধরলাম এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফাইভ আর বি ধরলাম কত এক্স ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, এইভাবে আমরা করতে পারি। তাহলে ফরম্যাটটা কী দাঁড়ালো এক্স টু দি পাওয়ার, হ্যাঁ একটা আরেকটা এক্সাম্পল নিচ্ছি ওয়ান বাই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার নাইনটি নাইন ইকুয়াল টু দি এ হয় তাহলে এক্স টু দি পাওয়ার নাইনটি নাইন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার নাইনটি নাইন কত হবে জাস্ট এ স্কোয়ার মাইনাস ফোর এই ফর্মেটটা। নেক্সট ট্রিক আমরা একটা জেনারেলাইজেশন করব, জেনারেলাইজেশন ফর্মুলা সেটা কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এ দেওয়া আছে, এখান থেকে আমরা কী কী ভ্যালু বের করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি ফাইভ এরকম বের করতে পারি। আমাদের এক্স টু দি পাওয়ার সিক্স পরীক্ষায় দেখা যায় এরকম সিক্স সেভেন পর্যন্ত আসে, তো আমাদের এর জন্য একটা কি ফর্মুলা মুখস্ত করে নিতে হবে, তো এটা মুখস্ত করার কোনো ব্যাপারই না। তোমরা দেখো একটু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা কী হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে কী দাঁড়ালো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি, মানে এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা করে নিলাম, এটা কত হলো এ স্কোয়ার মাইনাস টু। এবার আমরা একটু ফর্মুলা ভেঙে করবো না, এবার একটু আমরা সুন্দর সিমিলারিটি দেখে করব। এখানে পাওয়ার কত আছে তিন, তাহলে এ কিউব শুরু হবে, পাওয়ার সবসময় দুই করে কমিয়ে দেবো, এ কিউবের পর পাওয়ারটা কত আসবে নিশ্চয়ই এক, দুই কমিয়ে দিলে কত হবে এক, মানে এ আসবে এখানে প্লাস আছে তাহলে মাইনাস আসবে, হলো একের পরে আর দুই কমানো যাবে না, এখানে তিন আছে তিন লিখে দিলাম। তারপরে এক্স টু দি পাওয়ার ফোর এখানে পাওয়ার কত আছে চার পাওয়ার আছে, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আবার দুই কমিয়ে নেব তাহলে কত হবে এ স্কোয়ার আবার কমিয়ে নেব এক্স টু দি পাওয়ার জিরো। এবার এখানে প্লাস তারপরে মাইনাস আবার প্লাস,
এখানে পাওয়ার ফোর, তাহলে ফোর দিব, তারপরে এখানে টু দিব, এটা অটোমেটিকভাবে এখানে যা থাকবে সেটাই বোঝা যাবে, তারপরে এটা মনে রাখতে হয়। তাহলে কি দাঁড়ালো, এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর স্কোয়ার, আর এ টু দি পাওয়ার জিরো মানে কত হয় ওয়ান, তাহলে এটা হয়ে গেলো ফর্মুলা। এবার এক্স টু দি পাওয়ার ফাইভ যদি লিখি কী দাঁড়াবে, এখানে পাওয়ার ফাইভ আছে, তাহলে আমি লিখবো এ টু দি পাওয়ার ফাইভ, দুই ঘরে ঘরে পাওয়ার কমিয়ে দিব, তাহলে কী আসবে এ কিউব, তারপর আরও দুই কমিয়ে দিব, তারপরে এ টু দি পাওয়ার ওয়ান মানে এ, তারপর প্লাস মাইনাস প্লাস, এখানে কত দাঁড়াবে পাঁচ আছে, তাহলে পাঁচই লিখে দেবো, তারপরে এখানে একটা পাঁচ আসবে, এটা লাস্টেরটা মনে রাখতে হবে কত সহগটা হবে। এক্স টু দি পাওয়ার সিক্স, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স, কি এখানে পাওয়ার কত আছে ছয়, তাহলে এ টু দি পাওয়ার সিক্স, দুই পাওয়ার কমিয়ে দিব, এ টু দি পাওয়ার ফোর, আরও দুই কমিয়ে দিলাম স্কোয়ার, আরও দুই কমিয়ে দিলাম এ টু দি পাওয়ার জিরো, তারপরে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এবার সহগুলো লিখবো আমরা, সহ এখানে পাওয়ার কত আছে ছয়, তাহলে এখানে ছয় দিয়ে শুরু করবো, ছয় তারপরে হবে নাইন, তারপরে কত হবে টু, তাহলে আমরা কী লিখবো এ টু দি পাওয়ার সিক্স, সিক্স এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন স্কোয়ার, এ টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান, তাহলে টু হয়ে গেল। আবার একটা এক্স টু দি পাওয়ার সেভেনের দি ফর্মুলা লিখি, তাহলে কী দাঁড়াচ্ছে এখানে পাওয়ার কত সেভেন, তাহলে কী লিখবো এ টু দি পাওয়ার সেভেন, দুই করে কমিয়ে দেবো এ টু দি পাওয়ার ফাইভ, তারপর আরও দুই কমিয়ে দিলাম এ কিউ, আরও দুই কমিয়ে দিলাম এ টু দি পাওয়ার ওয়ান মানে এ, এবার এখানে প্লাস তারপরে কি মাইনাস, তারপরে প্লাস তারপরে মাইনাস, এখানে সেভেন আছে তাহলে সেভেন দিয়ে স্টার্ট করবো, তারপরে এখানে ফোরটিন, এখানে মাইনাস সেভেন, তাহলে আমি ফর্মুলাগুলো পেয়ে গেলাম। এইভাবে ফর্মুলা একটু প্র্যাকটিস করে মনে রাখবে। একটা এক্সাম্পল নিচ্ছি, বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু থ্রি, তাহলে এক্স টু যেটা পরীক্ষা এসেছিলো, আমি যে এক্সাম্পলগুলো করছি সবগুলোই কোনো না কোনো পরীক্ষায় এসছে, এটা ইকুয়াল টু কত, তাহলে এখনই আমরা ফর্মুলা লিখলাম কি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, এখানে পাওয়ার কত আছে পাঁচ, তাহলে কী লিখবো এ টু দি পাওয়ার ফাইভ, তারপরে এক কমিয়ে দিব, দুই কমিয়ে দিব এ কিউ, তারপরে কী লিখবো এ মাইনাস, তারপরে প্লাস, এখানে পাঁচ আছে পাঁচ লিখে নেব, এই লিখলাম, এই যে ফর্মুলাটা লিখেছিলাম যেটা। এবার এর ভ্যালুটা কত, তিন, তিন বসিয়ে দিচ্ছি, থ্রি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ এ কিউব মানে থ্রি কিউব প্লাস ফাইভ ইন্টু থ্রি, থ্রি টু পাওয়ার ফাইভ মানে কত টু ফর্টি থ্রি, এটা থ্রি টু পাওয়ার থ্রি মানে টোয়েন্টি সেভেন, তার সঙ্গে ফাইভ মাল্টিপ্লাই করলে ওয়ান থার্টি ফাইভ প্লাস ফিফটিন, এটা সাম করলে কত পাচ্ছি টু ফিফটি এইট মাইনাস ওয়ান থার্টি ফাইভ, তাহলে কত দাঁড়ালো, এটা আমাদের হলো কত ওয়ান টোয়েন্টি থ্রি। ওকে, তাহলে এই ফর্মুলাগুলো আমাদের প্র্যাকটিস করলে একটু মনে রাখতে, আমি যেভাবে মনে রাখতে বললাম সেভাবে মনে রাখতে পারলেই হয়ে যাবে। আবার বলে দিয়েছি, যেমন এটার ক্ষেত্রে লিখি কি ছয় পাওয়ার আছে, তাহলে ছয় লিখে দিলাম, পাওয়ার দুই কমিয়ে দিলাম ফোর আসলো, তারপরে আবার দুই কমিয়ে দুই, তারপরে জিরো, এবার এখানে শখটা পাওয়ারটা কত ছয়, তাহলে শখটা লিখবো ছয়, তারপরে কী লিখবো নয়, তারপরে মাইনাস টু, এইভাবে লিখে দিলাম। তাহলে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এবার লাস্ট ট্রিক আমরা বলি, ঠিকই সাত নম্বর ট্রিক, সেটা কি আমরা জানি এ প্লাস বি প্লাস সি দি জিরো হয়ে যায়, তাহলে কী লিখবো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ অলওয়েজ হয়ে যাবে থ্রি এ বি সি, এটা খুব হেল্পফুল পরীক্ষার জন্য। আমি একটা এক্সাম্পল করছি, বললো এম মাইনাস এন হোল কিউব প্লাস এন মাইনাস আর হোল কিউব প্লাস আর মাইনাস এম হোল কিউব বাই সিক্স ইন্টু এম মাইনাস এন এন মাইনাস আর আর মাইনাস এম, এর ভ্যালু কত, এমনি ফর্মুলা বসিয়ে করতে গেলে অনেক বড় হবে। আমরা কী করবো, এটাকে ধরলাম এ, এম মাইনাস এনটাকে ধরলাম এ, এন মাইনাস আরটাকে ধরলাম বি, আর আর মাইনাস এমটাকে ধরলাম সি, তাহলে কত দাঁড়ালো এ প্লাস বি প্লাস সি করলে কত হচ্ছে এম মাইনাস এন এন মাইনাস আর আর মাইনাস এম, কী হবে এম এম কেটে গেল, এন এন কেটে গেল, আর আর কেটে গেল, কত পেলাম জিরো, তাহলে কী হবে আমরা লিখতে পারি কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু থ্রি এ বি সি, তাহলে এরপরে এটা মানে কি এ এটা বি এটা সি, এর পরিবর্তে কী লিখবো এ থ্রি এ বি সি, তাহলে আমরা কী লিখতে পারি এটার পরিবর্তে, এখানে এটার পরিবর্তে কী লিখতে পারি, এখানে এখানে এটা এ কিউ বি কিউ সি কিউ মানে থ্রি এ বি সি, থ্রি এ বি সি মানে থ্রি ইন্টু এম মাইনাস এন এন মাইনাস আর আর মাইনাস
n by 6 into em minus n n minus r r minus m एगलो केटे गेलो 3 by 6 माने half তোমার সুবিধার জন্য আরেকটা एग्जांपल করছি কি বলা আছে মনে করো a plus b plus c equal to 27 দেওয়া আছে তাহলে বলছে a minus 7 whole cube plus b minus 9 whole cube plus c minus 11 whole cube minus 3 into a minus 7 b minus 9 c minus 11 এটার ভ্যালু কত এখানে এটা দেখো এই তিনটা দিয়ে যোগ করি a minus 3 b minus 9 আর c minus 11 এটা যদি যোগ করে দেখো a plus b plus c minus 27 এবার এটার ভ্যালু কত 27 তো 27 বিয়োগ 27 ইকুয়াল টু কি 0 তাহলে এটা ধরলাম আমরা a এটা b এটা c তাহলে a কিউ a plus b plus c কত দাঁড়ালো 0 তাহলে কি হয় a কিউ plus b কিউ plus c কিউ কি হবে a কিউ plus b কিউ plus c কিউ কি বললাম 3abc হয়ে যায় মানে 3 into a minus 7 b minus 9 c minus 11 তাহলে এই দুটো সমান হয়ে গেল এই দুটো সমান হওয়ার অর্থ কি অ্যানসারটা কত হবে 0 এইভাবে আমরা করে নিতে পারি সহজে আর কম্পিটিটিভ মেথড এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেটা অবশ্যই ফলো করবে ভিডিওটি কেমন লাগলো তার কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগে বেশি করে লাইক এবং শেয়ার করবে সবশেষে বলি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ